হে আসসালামু আলাইকুম, আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ফাল্গুনী স্পেশাল ফুলের গয়না। তো এখানে আমি দেখিয়ে দেবো কীভাবে বানাবো। প্রথমে আমি কানের দুল বানানোর জন্য একটা হুক নিয়ে নিয়েছি, আর সেখানে আমি পুঁথি পরিয়ে নিচ্ছি, একটু ফাঁকা রেখে পুরোটাই ভর্তি করে দেব। আর এই ফাঁকার ভিতরে আমি দেব একটা কাগজ গোল, হট গ্লু গানের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। তারপরে এই যে দেখেন, বাগান থেকে ফুল তুলে নিচ্ছি আমি, আমার বাগান থেকে গোলাপ তুলে নিয়ে আমি এখানে লাগিয়ে দিচ্ছি। প্রথমে একটা গোলাপি গোলাপ লাগালাম, তার দুই পাশে দুইটা লাল কালারের গোলাপ লাগিয়ে নিব। তারপর আমি রেণু কেটে নেব, রেণুটা কিন্তু আমার বাগানে ধরেনি, এই রেণু কেটে নিচ্ছি। এই রেণু কাটার পরে আমি সেগুলো এই আঠা সাহায্যে এখানে ভর্তি করে বসিয়ে দেবো। দুইটা রেণুতে আমার পূর্ণ হয়ে গেছে। তারপর আমি নিয়েছি গাজরা থেকে ফুল কেটে নিয়েছি, এই গাজরাটা হলো খোপায় যে ব্যবহার করি সেই গাজরা, ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপর একটার উপর একটা দিয়ে আমি একটা ফুল বানিয়ে নিচ্ছি। সেই ফুলটা আমি এখানে মাঝখানে বসিয়ে দেব, মাঝ বরাবর বসিয়ে দিলে আরেকটা ফুল হয়ে গেল। এটা আমি একটু চেপে চেপে বসাবো যাতে একটু ডোবা হয়। আর সেই মাঝখানে আমি বসিয়ে দিচ্ছি একটা হলুদ কালারের পুঁথি, রং বেরঙের পুঁথি মানেই তো, পুঁথি বা ফুল মানেই তো ফাল্গুন। বাস আমার অনেকটাই রেডি, আমি এখান থেকে একটা পুঁথি কমিয়ে নিব কারণ বেশি হয়ে গেছে। তারপর আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। তারপর আমি এখানে একটা কানের হুক লাগিয়ে নিচ্ছি, আর কানের হুকটা লাগানো হলে আমার কানের দুল রেডি। আমার কাছে তো কানের দুলগুলো খুবই ভালো লাগছে, ফাল্গুনে পরা যাবে, গায়ে হলুদে পরা যাবে, স্পেশাল কানের দুল। দেখেন দেখেন কি ঝাঁকানাকা হয়ে আছে, অনেক সুন্দর লাগছে। আপনারা জানান কেমন হয়েছে। এরপরে দেখে নেব টিকলি, টিকলিটা কীভাবে বানাবো। ফুলের টিকলি তাই একটা কাগজ নিয়ে নিয়েছি, আর তার ওপর গোল করে কেটে সেটার উপর আমি সুতা বসিয়ে নিচ্ছি, একটা মোটা সুতা। আর আমার বাগান থেকে গোলাপ তুলে নিলাম, আর সেই গোলাপ আমি এখানে হট গ্লু গান দিয়ে আটকে দিলাম। আর দিয়ে দেবো এখন রেণু, চারপাশে রেণুতে আমি ভর্তি করে দেবো ফুলের রেণুতে। তারপর এখানে আমি একটু হলুদ হলুদ রেণু দিয়ে দিব যাতে দেখতে ভালো লাগে, আপনারা বিভিন্ন কালার ব্যবহার করতে পারেন। এখানে আমি গাজরার ফুল কেটে নিয়েছি এবং তার উপর কয়েকটা লেয়ার দিয়ে এখানে বসিয়ে দিলাম, সাথে একটা হলুদ পুঁথি দিয়ে দিলাম। তারপর আমি সুতায় পুঁথি পরিয়ে সেখানে একটা কানের হুক লাগিয়ে দিলাম। আমার এই তো আমার টিকলি কানের দুল সব রেডি। আপনারা জানান কেমন হয়েছে, আর অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন, সেটা কিন্তু একটুও ভুলবেন না। সামনেবার আবার নতুন কিছু নিয়ে হাজির হবো। ধন্যবাদ সবাইকে।